এসে গেছি তোমাদের বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা চারটে লেখা শিখব। আজকে একদিনে শিখব না, তোমাদের তো এখন পূজোর ছুটি থাকবে, সেই ছুটিটায় আমরা চারটে লেখা কিন্তু সুন্দর করে শিখে ফেলবো, শব্দ গঠন শিখবো, পড়াও শিখে ফেলবো। প্রথম পড়ব খণ্ডোত্ত। খণ্ডোত্তা ওই পুশির গায়ে। খণ্ডোত্তায় কি হয়? খণ্ডোত্তায় বিদ্যুৎ। খণ্ডোত্তায় কাতলা। খণ্ডোত্তায় উৎসব। খণ্ডোত্তার পর অনুস্বর। অনুস্বরটি হারিয়ে যায়। অনুস্বরে লঙ্কা। অনুস্বরে সিংহ। অনুস্বরে আংটি। চলে যাই এবার পরের পাতায়। বিসর্গ। বিসর্গের ভুড়ো পেট। বিসর্গে দুঃখ। বিসর্গে দুঃসহ। বিসর্গে নিঃসহায়। চন্দ্রবিন্দুর মাথা হেঁট। চন্দ্রবিন্দুতে পেঁচা। চন্দ্রবিন্দুতে ছাঁচা। চন্দ্রবিন্দুতে খাঁচা। এই চারটে কিন্তু খুব সুন্দর করে করে ফেলবে। আমরা একটু বই দেখে পড়ি। খণ্ডোত্ত। খণ্ডোত্ত ওই পুশির গায়ে। খণ্ডোত্তয় বিদ্যুৎ। খণ্ডোত্তয় কাতলা। খণ্ডোত্তয় উৎসব। অনুস্বর। অনুস্বরে লঙ্কা। অনুস্বরে সিংহ। অনুস্বরে আংটি। বিসর্গ। বিসর্গে দুঃখ। বিসর্গে দুঃসহ। বিসর্গে নিঃসহায়। বিসর্গে ফুড়ো পেট। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর মাথা হেঁট। চন্দ্রবিন্দুতে পেঁচা। চন্দ্রবিন্দুতে ছাঁটা। চন্দ্রবিন্দুতে খাঁচা। এবার আমরা লেখা শিখব। এই গেল চারটে লেখা। এগুলো তোমরা কিন্তু সুন্দর করে রং করবে। এবার আমরা একটা একটা করে লেখা শিখে ফেলি। এই খণ্ডোত্ত। এই অনুস্বর। বিসর্গটা কিন্তু ইংরাজির এইটের মতো, শুধু মাঝখানটায় জোড়া নেই। আর এই হলো চন্দ্রবিন্দুর চাঁদ। তাহলে লেখা কিন্তু তোমরা সুন্দর করে শিখে ফেলবে। এতে কিন্তু সব ব্যঞ্জন বর্ণগুলো ভালো করে পড়ে ফেলবে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গে জ ঝ ঙ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তেন্য প ফ ব ভ ম অন্তুজ র ল ব তালি বস্য পেট কাটা মধ্যন্য স দন্তেস্য হ ডয় শূন্য র ঢাই শূন্য র অন্তুস্ত খণ্ডোত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। সবাই খুব ভালো করে ছুটি কাটিও, আর সাথে সাথে কিন্তু লেখাপড়াও করো। আজকের মতো টাটা।